আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول একজন প্রশ্ন করেছেন চাকুরি শেষে সুদ যুক্ত প্রভিডেন্ট ফান্ডে টাকা দিয়ে ওমরা বা ফরজ হজ করলাম কতটুকু সই হলো দয়া করে জানাবেন আসলে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলা আলী জানিয়ে দিয়েছেন হারাম টাকায় হারাম টাকায় সুদযুক্ত টাকায় ঘুষযুক্ত টাকায় অবৈধ উপার্জন যেকোনোভাবে অবৈধ টাকা দিয়ে যদি কেউ ওমরা বা হজ বা ফরজ হজ করে আল্লাহ আলার দরবারে তা কবুল হবে না 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 নবীজি সাল্লাম স্পষ্ট করে বলেছেন ইদা আরাদ আল মর হাজান বিনা ফাকাতিন খাবি সাতিন যখন কোনো ব্যক্তি অবৈধ উপার্জন খবিস টাকা পয়সার উপর ভিত্তি করে খবিস আয়ের উপর ভিত্তি করে অথবা অবৈধ বা খবিস টাকা পয়সায় হজমরা করতে চায় অদারিজ লাহু ফিলগার্জ নিজের পা কে হজ উমরার আনুষ্ঠানিকতায় রেখে দিয়ে বলে না ফানা দা লাব্বৈক আল্লাহ লাব্বাইক আমি হাজির আমি তোমার দরবারে হাজির আব্বাইক আল্লাহ হম্লাব্বাইক বলে না দা হুম না দিম্মে না সামা তখনি আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলেন লা লাব্বাই কাওয়ালা সাদাইক তোমার জন্যে হাজিরাও নাই তোমার জন্য সৌভাগ্য নাই জাদুকা হারাম কারণ তোমার খরচের টাকা পয়সা হারাম তোমার জাদ পাতেও হারাম